হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্পাইস অফ কলকাতা। আর আজকে আমি বানাবো হচ্ছে ডিম আর সয়াবিন দিয়ে এমন একটি রেসিপি যেটা আপনারা খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করেছি বেশ খানিকটা পরিমাণে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লম্বাভাবে পেঁয়াজটা কেটে অ্যাড করতে পারেন, আমি এখানে চৌকোভাবে কেটেছি। এবার পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটাকে ভাজতে। পেঁয়াজটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচানো। এখানে আমি 4-5টা রসুন কুচানো অ্যাড করেছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এটাকে এইভাবেই নাড়তে চাড়তে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ। আর টমেটোটাকে নরম করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন, 1/2 চামচ মতো নুন দেব। নুনটা দেওয়ার পর এবার আমরা টমেটোটাকে 4-5 মিনিট মতো ভাজবো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে। আর পুরো প্রসেসটা কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে করছি, এগুলোকে কিন্তু আমাদের খুব বেশি ভাজতে লাগবে না, হালকা নরমভাবে ভাজলেই হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সয়াবিন। এখানে আমি ছোটো যে সয়াবিনের প্যাকেট, ছোটো সয়াবিনের যে প্যাকেটগুলো আসে সেগুলো 2 প্যাকেট নিয়েছি। আর সয়াবিনটাকে আমি আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন পুরোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সয়াবিনের একটা হালকা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই জন্য আমি 3-4 মিনিট মতো আরও সয়াবিনটাকে ভেজে নেবো। আর সয়াবিনটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মিশিয়ে নেব একবার। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা হিসেব মতো দেবেন, কারণ আগে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই হিসেবে আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, যেহেতু সয়াবিনের পরিমাণটা বেশি তাই জন্য আমি 3টে ডিম দিচ্ছি। আপনারা আপনাদের হিসেব মতো ডিমটা দিতে পারেন, যতটা রান্না করবেন সেই হিসেবে। ডিমটা দেওয়ার পর এটাকে নাড়তে চাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে চাড়তে কিন্তু ডিমটা একদম শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবশ্যই রাখবেন, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এই টাইমে আপনারা লক্ষ্য করতে পারছেন ডিমটা কিন্তু শুকনো হয়ে গেছে আর একটু ঝরঝরে ভাব চলে এসছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1/2 চামচ মতো টমেটো সস নিয়েছি। টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে দেবো। আর এই লাস্টে যে আমি সসগুলো ব্যবহার করছি এর জন্য কিন্তু এর একটা আলাদা ফ্লেভার আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সোয়া সস 1 চামচ মতো, আর টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে। ভালো করে মিশিয়ে দেবো একবার। আর 2-3 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে ভাজা হয়ে যায় সয়াবিনটাও। আর এখানে আমাদের সয়াবিন ডিমের সবজি একদম রেডি। ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম আর একটু মিক্স করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে যায় এর মধ্যে। আর এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন, ভাতের সাথেও কিন্তু খুব টেস্টি লাগে। সো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, বাই বাই।